আসলে বাংলাদেশে হচ্ছে কি, বাংলাদেশে বর্তমানে সুশাসনের একটা বড় অভাব, এবং সবচেয়ে সুশাসনের অভাবের কারণে কিন্তু আজকে দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে, এবং দুর্নীতি নিঃসন্দেহে আজকে রাষ্ট্রের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। আজকে এই অবস্থার কারণটা হচ্ছে যে দেশে জবাবদিহিতার অভাব। দেশে জবাবদিহিতা না থাকলে স্বাভাবিক কারণেই আজকে বাজেট প্রণয়ন হচ্ছে। একটা বাজেটের সবচাইতে আপনি যদি মূল্যায়ন করতে চান যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো, আপনাকে সর্বপ্রথম বিবেচনায় নিতে হবে যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন কী অবস্থায় বিরাজ করছে। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আপনার শেয়ার বাজার বলেন, ব্যাঙ্কগুলো বলেন, আজকে ব্যাংকে তারল্যের সংকট নেই, কিন্তু ব্যাঙ্কগুলো আজকে কী দাঁড়াচ্ছে যে ব্যাঙ্কগুলো থেকে আজকে ব্যাংকের ঋণ গ্রহীতারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে, তারা পরিশোধ করছে না, তাদেরকে আপনার দেউলিয়াও করা হচ্ছে না, তাদেরকে আপনার সেভাবে ইয়েও করা হচ্ছে না, যা প্রসূত হচ্ছে কি, বাংলাদেশে আপনার ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে, বিপুল পরিমাণ টাকা আজকে আত্মসাৎ করে নিয়ে তারা দেদারসে এগুলো নিয়ে যে ধনী গরিবের পার্থক্য বা বৈষম্য তৈরি হচ্ছে, এগুলো আছে, এগুলো এগুলো আমাদের সুশাসনের অভাবের কারণে এগুলো সৃষ্টি হচ্ছে। আজকে বাংলাদেশে অর্থনীতির ভিত্তিকে মজবুত করতে গেলে, আমি এই যে বড় বড় মেগা প্রকল্পের কথা বলছি, মেগা প্রকল্প অবশ্যই প্রয়োজন আছে, যেমন পদ্মা সেতু সম্পূর্ণ হওয়া দরকার আছে, ঢাকায় মেট্রো রেল কাজ চলছে সেগুলো সম্পূর্ণ হওয়া দরকার আছে, কিন্তু আরও যেসব প্রকল্পগুলো এইরকম দুর্যোগময় সময়ে সেগুলোর ব্যাপারে বিবেচনায় নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন কিন্তু সম্পূর্ণ বৈদেশিক ঋণে, আমাদের নিজস্ব অর্থায়নেও না। আজকে আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমি বলতে চাচ্ছি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা। সব কিছু মিলে মত প্রকাশ হচ্ছে না এরকম তো কোনো বিষয় নেই, মত প্রকাশ হচ্ছে, এবং যে পার্লামেন্টেও যখন মাননীয় সংসদ সদস্য হারুন ভাই বক্তৃতা দেয় তখন সবাই তন্ময় হয়ে আমরা শুনি। জায়গাগুলি তৈরি হয়েছে, জায়গাগুলিতে ক্ষত আছে, এই ক্ষত রাখার, ক্ষত না শুকানোর দায় দায়িত্ব তো ভাগ করে নিতে হবে। আওয়ামী লীগের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বিএনপি নিজেকে নির্দোষ ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা তো চাই যে এই জায়গাগুলি আমাদের সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু থাকুক, পার্লামেন্টই হোক সকল কিছুর আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু। সেই পার্লামেন্ট চালু করতে গিয়ে নির্বাচন কমিশনকে সাজাতে হবে, সাজানো হোক। নির্বাচন কমিশন ঢেলে সাজানোর কথা আমি ইতিপূর্বেও এখানে বসে বলেছি যে নিঃসন্দেহে বিএনপির দিক থেকে একটা প্রস্তাবনা থাকতেই পারে, যার উপর দাঁড়িয়ে জনমত তৈরি করা, আলাপ আলোচনা করা, সরকারের সাথেও বৈঠক করার সুযোগগুলি থাকে। নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই। নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময় তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে, যার ম্যান পাওয়ার বেড়েছে, যার ফিনান্সিয়াল পাওয়ারগুলি বেড়েছে, অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। তারপরেও এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে কারো কারো দ্বিমত আছে, সেটি তো স্বাভাবিক, এটি অস্বাভাবিক কিছু তা তো নয়। তাহলে স্বাভাবিক হলে এটা পরবর্তী পদক্ষেপটা নিতে হবে, কী পদ্ধতিতে আমরা একটি শক্তিশালী যুগোপযোগী নির্বাচন কমিশন গঠন করতে পারি, সেই বিষয়গুলি আলোচনা টেবিলে নিয়ে আসা দরকার, প্রস্তাবনাগুলি নিয়ে আসা দরকার। আমরা পার্লামেন্টকে শক্তিশালী করতে চাচ্ছি, আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে ক্ষমতা পাল্লাবদলের জায়গাটুকু নির্বাচন প্রক্রিয়াকেই রাখতে চাচ্ছি, এর বাইরে যে পদ্ধতি তা কোনো মতেই গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না।